রাজনৈতিক দলগুলোর যে কাজ, সে কাজ থেকে সচেতন কর, সে কাজ থেকে করতে বাধ্য কর। রাজনৈতিক দলের কাজ হচ্ছে জনগণ যখন অভুক্ত থাকবে, ক্ষুধার্ত থাকবে, কষ্ট থাকবে, কর্ম কর্ম থাকবে না, তখন রাজনৈতিক দলগুলোর কাজ হচ্ছে তাদের এই যে সমস্যাগুলো এগুলো মোকাবেলা করার জন্য রাজনৈতিক কর্মসূচি দেওয়া, রাজনৈতিক কর্মসূচি দিয়ে। আসসালামু আলাইকুম। আমাদের ১৬তম দিনে আমাদের যারা ক্ষুধার্ত মানুষগুলো এখানে লাইনে দাঁড়ায়, তারা আমাদের কাছে আবদার করেছিল যে ভাইয়া আমরা পোলাও এবং গোস্ট খাব। তো আমরা সেই আবদারটা আমরা রাষ্ট্রপতি নুরুল হক নুরুল ভাইকে তুলে ধরি যে এইভাবে আবদার করছে আমাদের ভাই। কিন্তু আমাদের প্রত্যাশার চেয়ে, আমরা যেরকম অ্যাজিউম করি তার চেয়ে বেশি মানুষ এখানে দাঁড়িয়েছে। বাবা, এটা তো লাইন দাঁড়াতে হবে, আপনি এখানে কেন দাঁড়িয়ে আছেন? হ্যাঁ, আপনি তো প্রতিবন্ধী না? ও, দুইজন আছেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি। এই এখানে এখানে আমাদের আমাদের দুজন প্রতিবন্ধী ভাই আছে, ওনাদেরকে আগে খাবার দিবেন, ঠিক আছে? আজকে আমাদের ঢাকা মহানগরের নেতৃবৃন্দ এখানে রয়েছে, তারা খাবার আজকের খাবার তারা আয়োজক। ঢাকা মহানগর দক্ষিণ যুব অধিকার পরিষদের লিডাররা এখানে আছেন এবং মুকুল ভাই আমাদেরকে আজকে আমরা পোলাও রান্না, পোলাও এবং গরু মাংস রান্না করা হয়েছে। আমরা জানি না সবাইকে খাবার দিতে পারবো কিনা, আমরা আসলেই জানি না যে সবাইকে দেওয়া সম্ভব কিনা। অনেক মানুষ সেটি প্রাথমিকভাবে আমরা খিচুড়ি দিয়ে শুরু করেছিলাম, তারপরে আমরা ডিম খিচুড়ি দিয়েছি, তারপরে মুরগির মাংস দিয়ে খিচুড়ি দিয়েছি, তারপরে আমরা আপনার হলো মুরগির গোশত এবং ভাত তরকারি দিয়েছি। এবং আমরা ভাত এবং তরকারি দেওয়ার সময় আমাদেরকে যে ক্ষুধার্ত মানুষ, অনেক বেশি মানুষ, আমাদের ঢাকা জেলা উত্তরের সম্মানিত আহ্বায়ক, দেখি একটু এই জায়গাটা পুরো ফাঁকা থাকবে। আপনারা জানেন আমাদের লোকরা এখানে দাঁড়িয়ে মাংসা থাকে, এই মানুষ সত্যি বলে না, আমি এই সামনে একজন আর মানে অনেক অনেক বেশি মানুষ, অনেক বেশি এই এমন ভাবে দাও যেন আমরা সবাইকে দিতে পারি, ঠিক আছে? দুই পিসের বেশি দিও না, দুই পিসের বেশি দিও না। গুরুত্বপূর্ণ বিষয়, হ্যাঁ, কিছু মানুষ বিশৃঙ্খলা করার চেষ্টা করছে, আমি তাদেরকে এই তোমরা বিশৃঙ্খলা করো না, ঠিক আছে? তাহলে কাল খাবার আয়োজন করতে পারে, খুবই আনন্দিত। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই ডাকসুপি নূর ভাইকে। এগুলো করবেন না, আমি কিন্তু খুব অপছন্দ করি এগুলো, আমি অপছন্দ করতেছি। লাইন দাঁড়াবে সবাই, কেউ না কেউ না, এগুলো করে না, লাইন দাঁড়াবেন না। আমাদের সবচেয়ে বড় যে সমস্যা সেটা শৃঙ্খলা। আমাদের